দেখেন ভাই মাশাল্লাহ কি পরিমাণে পিফে ধরছে, দেখছেন গোর এখানে বর্তমানে এখান ছিঁড়েছে হারভেস্ট করেছে, তার দেখেন গোর পন্ত একবার মাথা পন্ত দেখেন মাশাল্লাহ মানে আল্লাহর দয়া। তাহলে এবছর ভাই পিফে কি রকম দাম যাচ্ছে ভাই? এই মুহূর্তে দাম 1800 টাকা মন, এত দাম, এত দাম। তাতে এই গাছটা কত কেজি পর্যন্ত ফল হতে পারে ভাই? এখন যে বড় হয় তা তো দেড় মন হবে, এই মুহূর্তে দেড় মন আছে, এই মুহূর্তে সাইজ গুলো বড় হয়ে যায়। হ্যাঁ তাহলে তো মাশাল্লাহ এত পরিমাণে, তাতে কি পেঁপে চাষ করে আসলে কি লাভবান হওয়া সম্ভব? আমি দেখতেছি এবার প্রথম করেছে আল্লাহর রহমতে, এই বছর প্রথম চাষ করে আছে। দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। দর্শক বন্ধুরা ম্যাক্স অ্যাগ্রোকের পক্ষ থেকে আপনি সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি পাবনা জেলার সাঁথিয়া উপজেলার ডহরজানি গ্রামে মোমিন ভাইয়ের এই পেঁপে বাগানে। দর্শক বন্ধুরা ম্যাক্স অ্যাগ্রোকেয়ার থেকে চারা নিয়ে মোমিন ভাই এই ছোটো পরিসরে একটা বাগান গড়ে তুলেছে। দর্শক বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো সেই পেঁপে চাষ করে কতটুকু লাভবান এবং এর পেঁপে চাষের ভবিষ্যৎ সম্ভাবনা কেমন দেখছে এবং কোথায় থেকে পরামর্শ নিয়ে এই পেঁপে চাষ শুরু করলেন ইত্যাদি বিষয়গুলো এই ভিডিওতে আমরা তুলে ধরার চেষ্টা করব। দর্শক দেখতে পাচ্ছেন আসলে প্রত্যেকটা গাছে দেখেন কি পরিমাণে পেঁপে কিন্তু ধরে আছে। দর্শক এই সফলতার গল্পটাই আপনাদের মাঝে জানাবো মোমিন ভাইয়ের মুখ থেকে। দর্শক এখন চলুন আমরা মোমিন ভাইয়ের সাথে কথা বলি এবং এই পেঁপে চাষের বিষয় টুকিটাকি বিষয়গুলো জেনে নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন রবিউল ভাই? আছি আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন ভাই? আল্লাহর দয়ায় ভালোই আছে। তো কি করতেছেন ভাই বাগানে? ভাই বাগানে পেঁপে দেখতেছি, পেঁপে কালকে বর্তমান হাটে লেবে তো এই জন্য দেখতে আইছি। দেখতে আসছেন না? তো মাশাল্লাহ তো পেঁপে দেখতেছি ভালোই হয়েছে। আপনার কি অবস্থা এবছর, আপনার কেমন লাগতেছে পেঁপে? আল্লাহ দে এবছর আমার ভালো, প্রথম প্রথম আবাদ করেছি। এবছর কি প্রথম পেঁপের আবাদ? প্রথম প্রথম আমি আবাদ করেছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো মাশাল্লাহ তো দেখতেছি ভালো, এই গাছ থেকে কি হারভেস্ট করছেন? হ্যাঁ গোরেথেন, এই যে গোরেথেন তো আসলে গোরেথেন বর্তমান আমি হারভেস্ট করেছি। হারভেস্ট করছেন না? করছি। আচ্ছা আচ্ছা, এই চারাগুলো কোথায় থেকে এনেছিলেন? আমি রবিউল ভাই ফেললে আইছি বাইনাপাড়া বাড়ি। ম্যাক্স অ্যাগ্রোকেয়ার থেকে? হ্যাঁ। তো রবিউল ভাইটা কে? আমি না, অনেকে। আচ্ছা দর্শক আসলে আমরা আমাদের ম্যাক্স অ্যাগ্রোকেয়ার থেকে চারা দিয়েছি এবং আমরা চেষ্টা করি যেসব বাগানিরা আমার আত্মের মধ্যে আমি যাওয়ার চেষ্টা করি বাগানগুলো ভিজিট করা দেখার, সেই ইয়েতে আমি বাইরের বাগানটায় আসছি আজকে ভিজিটে, দেখতে আসছি আসলে কেমন হয়েছে। তো আমার কৃষকের মুখ থেকে সব বিস্তারিত তথ্যগুলো জানাবো দর্শক আজকে আপনাদেরকে। তো ভাই এই যে পেঁপে তো দেখতেছি মাশাল্লাহ খারাপ হয় নাই, ভালোই হয়েছে। আনতে তাহলে কি পরিমাণ পেঁপে ছিঁড়ছেন? এই গোরেথেন ধরেন, এই গোরেথেন ছিঁড়েছি বর্তমানে, গোরেথেন ছিঁড়ে 3-4 মন ছিঁড়া হয়ে গেছে। কয় শতাংশ এখানে বাগান? এখানে আছে 400 আছে। 400 উপরেই আপনি 3-4 মন অলরেডি হারভেস্ট করেছেন? মাশাল্লাহ মাশাল্লাহ খুব সুন্দর। দেখি আমরা একটু আরো দেখি এই যে গাছগুলোতে তো দেখতেছি, গাছটা দেখেন এই গাছে আছে, তারপরে এই পাশ দিয়ে তো ভালো মাশাল্লাহ প্রতি গাছে আল্লাহর রহমতে প্রতি গাছে আসে দেখেন প্রচুর পরিমাণ পেঁপে কিন্তু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এবং নিচ থেকে কিন্তু হারভেস্ট ভাই বলতেছে যে হারভেস্ট করেছে। তো ভরপুর পেঁপে আছে, আমরা আরো এই সাইডগুলোতে দেখাই, কৃষক ভাববে যে একটা গাছ দেখাইতেছে, প্রত্যেকটা গাছ প্রত্যেক গাছে কোনো মিন্ট্রি গাছ নাই, কোনো পুরুষ গাছ হয় না, কোনো পুরুষ গাছ। আপনি কয়টা করে চারা রোপণ করেছেন? একটা করে চারা রোপণ করেছি, একটা করে। আমরা তো দিছিলাম একটা করে, আমরা কাপের মধ্যে একটা করে চারা দিয়েছি দর্শক। আসলে আমরা একটা করে যে আমরা যে বলি যে ভাই দুইটা তিনটে লাগানো দরকার নাই, এটা আমাদের হরমোনাইজ করা চারা থাকে, প্রত্যেকটা চারাতেই ফল দেবে এবং জুতিলা আপনি বাঁচায় রাখতে পারেন। তো ভাই এমনি চারা কি দুই একটা মারা গেছে? না দুই একটা ধরেন আনছিলেন পোকায় দুই একটা খাইছিল না, এমনি পোকায় কাটছে, তাছাড়া কোনো সমস্যা হয় নাই, কোনো সমস্যা হয় না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এমনি আপনারা এই পেঁপে চারা রোপণ করেছিলেন কি মাসে? আপনি ধরেন আমরা দানা তুলেছেন, দানা তুলার পরে পরে লাগাইছিলাম মানে তাতে জানুয়ারির দিকে, জানুয়ারির দিকে। হ্যাঁ ডিসেম্বর শেষ জানুয়ারি। হ্যাঁ দর্শক জানুয়ারির দিকে ভাই চারা রোপণ করেছিল পেঁপে। আপনি কয়টা জাত আমাদের ওখান থেকে এনেছিলেন? আমি বর্তমানে একটা জাতই নিয়ে এসেছি, একটা টপ লেডি। টপ লেডি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, টপ লেডি মাশাল্লাহ দেখতে পাচ্ছেন, দেখেন দর্শক আসলে কি পরিমাণে ধরেছে গাছের কিন্তু আগা পর্যন্ত একই রকম পেঁপে, প্রত্যেকটা গাছে দর্শক আসলে দেখেন ফল কিন্তু এটা গল্পর কোনো কিছু না। এই দেখেন বোটা এখান থেকে হারভেস্ট করা, এখান থেকে হারভেস্ট করা, এখান থেকে হারভেস্ট করা, এই যে হারভেস্ট করা, এই যে হারভেস্ট করা, এগুলো কিন্তু এই যে হারভেস্ট করা এখান থেকে প্রতিটা গাছ থেকে তাতে কি পরিমাণ 10 কেজি 15 কেজি কি হারভেস্ট হয়েছে? হ্যাঁ তা হয়েছে।
10 কেজির মতো হবে না? 10 কেজির মতো হবে। আচ্ছা আচ্ছা, পেঁপে আপনারা কি দামে বিক্রি করলেন এবার? এখন বর্তমান 1800 টাকা বর্তমান। এর আগে একটু দাম কম ছিল মনে হয়? না, এর আগে প্রথমই আমি বাজার পাইছি, প্রথম 1800 পাইছেন। এটা কি আসলে বাস্তব না মিথ্যা কথা? দর্শক আসলে আপনারা অনেকেই ভাবেন যে এই মুহূর্তে দর্শক সারা আমাদের এই ভিডিও তো সারা বছরই থাকবে, এই ভিডিও তো আর ডিলেট হয় না। আপনারা এই মুহূর্তে কিন্তু 1800 টাকা মন চাল চিন্তা করছেন, কাঁচা সবজি মাটির ওয়েটের চাইতে ওয়েট বেশি এটার। এবং দেখেন কি পরিমাণে একটা ছোট একটা পেঁপে, এই পেঁপেটাই যদি ওয়েট করেন দেখবেন যে আপনার 3 পোয়া ওজন হয়ে গেছে। কিন্তু যেগুলো বড় সেগুলো কিন্তু আপনার 1 কেজি 1.5 কেজি সাইজ হয়ে যায় এই টপলেটিগুলো। আপনার আসলেই পেঁপে চাষ করে কি মনে হচ্ছে যে লাভবান হওয়া সম্ভব? অনেক লাভবান, আমি আরও আবার সামনে শোন আরও বাড়তে চাচ্ছি। আরও বাড়াবেন? বাড়াবেন। আচ্ছা আচ্ছা, বাড়ান ইনশাল্লাহ, আশা করি ভালো হবে। আর এই যে আমাদের যে চারাগুলো এনেছিলেন, আপনারা এই আনার পরে কি কি যত্ন পরিচর্যা কিভাবে কি করলেন আমাদের দর্শকদের যদি একটু বলেন। সব কিছু আমি রবিবার পরামর্শ নিয়েই আমি বর্তমানে এই পিহু গাছগুলো আমার বর্তমান ভালো। আমাদের ম্যাক্স অ্যাগ্রো কেয়ার থেকে পরামর্শ নিয়ে যেভাবে বলা হয়েছে সেভাবে করছেন। দর্শক আপনাদেরকে আমি একটু শেয়ার করি, তার আগে আর একটু বাগানটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই এবং এই চাষবাস বিষয়গুলো আপনাদের মাঝে শেয়ার করব। বাইকে কীভাবে কী হেল্প করা হয়েছে সেগুলো আমরা একটু বলতেছি। দর্শক দেখতে পাচ্ছেন আপনি কিন্তু প্রত্যেকটা গাছে মাশাল্লাহ দেখেন প্রচুর পরিমাণে পেঁপে ধরে আছে, আর নিচে থেকে তো এগুলো হারভেস্ট করা হয়েছে। এই দেখেন আপনার প্রত্যেকটা গাছে কিন্তু মাশাল্লাহ খুব সুন্দর পেঁপে আছে, আপনাদেরকে দেখানোর জন্য আমরা একটু চেষ্টা করতেছি। তো দর্শক আমরা একটু শেয়ার করি, আসলে পেঁপে রোপণের সবচেয়ে উপযুক্ত সময় হলো আপনার সেপ্টেম্বর থেকে শুরু করে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, এই সময় সবচেয়ে উপযুক্ত সময়। এছাড়া আপনারা 12 মাসে পেঁপে চারা রোপণ করতে পারেন, এবং আপনারা কী ধরনের মাটিতে পেঁপে চারা রোপণ করবেন সেটা একটু শেয়ার করি। দোআঁশ, বেলে দোআঁশ, এঁটেল দোআঁশ, এঁটেল মাটিতে পেঁপে চাষের জন্য সবচেয়ে উপযুক্ত, এবং যে জমিতে পানি জমে না সহজে পানি বের হয়ে যায় সেই জমিতে পেঁপে চাষ করা যাবে। মোজাইক ভাইরাস অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকে, আর আমরা যে ভ্যারাইটিগুলো নিয়ে কাজ করছি যেগুলোতে মোজাইক ভাইরাস হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। যেমন আপনার গ্রিন লেডি এবং টপ লেডি সবচেয়ে মোজাইক ভাইরাস সহনশীল জাত, এটা মোজাইক ভাইরাস খুব একটা হয় না যদি নিয়মিত আপনার স্প্রেটা করে থাকেন শিডিউলভাবে 7 থেকে 10 দিন বা 12 দিন পর পর। আপনি 10 দিন পর পরও যদি নিয়মিত স্প্রে করেন আপনার কিন্তু গাছে কোনো ধরনের রোগ হবে না। দর্শক আমরা আসলে কী ধরনের কীটনাশক ছত্রাকনাশক মাকড়নাশকগুলো আমরা কৃষক পর্যায়ে সাজেস্ট করে থাকি, এবং যদি আপনার কোনো কৃষক ভাইরা যদি এই কীটনাশকগুলো না পান আমাদের জানালে আমরা অনলাইনের মাধ্যমে আপনার হোম ডেলিভারি সহ আমরা দেওয়ার চেষ্টা করে থাকি। দর্শক আসলে মূলত আমরা যে কীটনাশক ছত্রাকনাশক মাকড়নাশকগুলো দিচ্ছি সেটা হলো আপনার মাকড়নাশক হিসাবে আমরা ব্যবহার করতেছি সিনজেন্টা কোম্পানির ভাটিম্যাগ প্রতি লিটার পানিতে 1 মিলি, এবং বায়ার কোম্পানির অবিরণ প্রতি লিটার পানিতে 1 মিলি, এই হাসে এই হারে আর কি আমরা ব্যবহার করাচ্ছি। এছাড়া ছত্রাকনাশক হিসাবে আমরা ম্যানসার ব্যবহার করতেছি, ম্যানসার, অ্যামেস্টার টপ এবং ক্যাব্রিও টপ এইগুলো, এবং কোনো কোনো টাইমে কার্বেন্ডাজিম গ্রুপের ছত্রাকনাশক আমরা ব্যবহার করি এইগুলো। এবং আপনার কীটনাশক হিসাবে আমরা ব্যবহার করতেছি ইউপিএলের উলালা এবং বায়ারের মোভেন্টো কনফিডার। তে এবছরে আপনার পাশাপাশি যারা এই বাগান দেখছে এই দেখে কীরকম উদ্বুদ্ধ হয়েছে? হ্যাঁ, তারা বলছে বর্তমান এই বেসনটা এই চারাটা বর্তমান ভালো, এরম আমি আমার মনে করেন এরম সহি আপনার এলাকাতেও আরও অনেক বাগান করেছে, বাগান করছে কিন্তু জাত এটা সবচেয়ে বেটার, এটাই সবচেয়ে ভালো হয়েছে। কিন্তু অন্য জায়গা থেকে তো অনেকেই চারা নিয়ে আসছে, ওরা কি লাভবান হয়েছে? না, বেশিরভাগই মিনসে হয়েছে, মানে পুরুষ গাছ হয়েছে, কিন্তু আমাদের তো আমাদের মিনসে হয় না। দর্শক দেখছেন আপনারা এই কৃষকের মুখ থেকে শুনলেন, আসলে এবছরে এই যে আপনারা এখানে বললেন কয় শতাংশ জায়গা? 60% জায়গা, তাতে আনুমানিক 60% জায়গা থেকে কত টাকা সেল হইতে পারে? একটা একটা গাছে যদি আল্লাহ যদি এক মন হরি হয় তা 60টি গাছ আছে, তা তো 60 মন, তাও 60 মন, তাতে কি আপনার মনে হয় যে 1 মনই হবে? না, এই গাছে তো 1 মন আল্লাহ দিলে 1 মনের বেশি দেয়, 2 মন করে তো হবে, হতেই পারে 2 মন। হ্যাঁ, যে পরিমাণ ফল আছে এইগুলো ধরলে তো এগুলো তো ধরলেই তো এই মুহূর্তেই তো মন করে 1 থেকে 1.5 মন হবে, হারভেস্ট অলরেডি কিছু করেছে, হয় আরও তো বছর পরেই রয়েছে, পরেই রয়েছে, তাতে আশা করি যে লাভবান হবেন। হ্যাঁ, আল্লাহর দয়া মনে হবে। সাইড থেকে যে শাখাগুলো বের হয়েছে দেখেন কি পরিমাণে পেঁপে ধরে আছে,
তে মোমিন ভাই, যারা বেকার নতুন তরুণ উদ্যোক্তা আছে তাদের বিষয়ে কিছু বলবেন, তারা যারা বেকার না থেকে পেঁপে চাষের কি তাদেরকে উৎসাহিত করতেছেন কিনা বা করবেন কিনা? হ্যাঁ, পরামর্শ দিচ্ছি। বর্তমান বেকার মানুষের অনেক লোক আমাকে বলছে, ভাই এই যাত্রা আমার নিয়ে আসেন, কম সামনে শুনে আল্লাহ যে বাসা মাথা লাহে, কিন্তু তোমাদের আমি এই বেসন ডাইন দিতে পারি। আমাদের ম্যাক্স অ্যাগ্রোকে পাঠাই দেবেন ইনশাল্লাহ, তাদের আমরা আমাদের তরফ থেকে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে সেবা করার চেষ্টা করব। দর্শক বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত। যদি আপনার এই ভিডিওটি একটু ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আমাদের ম্যাক্স অ্যাগ্রোকেয়ারের সাথেই থাকবেন।